আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজগুলি স্নাতক ও স্নাতকোত্তর বিভাগে পড়াশোনা করেছেন তারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড কলেজগুলিতে পড়াশোনা করতে পারতেন। বর্তমানে রাজ্য সরকার নতুন নিয়ম করে আলাদা বিএড বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। এর ফলে ছাত্রছাত্রীদের মাইগ্রেশন নিতে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলিতে। বিগত এক সপ্তাহ ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই প্রক্রিয়া চলছে। এটা শুধু আজ বলে নয়, গত সপ্তাহ দুয়েক ধরেই হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা আন্ডার গ্র্যাজুয়েটে বিএ পাশ করেছে, বিএ বিএসসি বিকম, সেই সকল বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ছিল, বিগত বছরগুলোতে তারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই যে বিএড কলেজ সেইগুলিতে বিএড করতে পারত। কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে বিএড কলেজগুলোকে তারা অধিগ্রহণ করে একটি সারা পশ্চিমবঙ্গে বিএড ইউনিভার্সিটি বলে একটি প্রতিষ্ঠান খুলেছে। সেই প্রতিষ্ঠানের আন্ডারেই সমস্ত ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের বিএড করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই বিগত বছরে যারা আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে বিএড করতে পারত, এখন আর তারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে করতে পারছে না। আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে বিএড ইউনিভার্সিটি করেছে তার আন্ডারে বিএড কলেজগুলিতে তারা বিএডটা করবে। তাই আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে যে সকল ছাত্রছাত্রীরা পাস করেছে তাদের মাইগ্রেশন নিয়ে সেই ইউনিভার্সিটির আন্ডারে যেতে হচ্ছে। তাই মাইগ্রেশন নেওয়ার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে বিভিন্ন কলেজে তাদের এত ভিড়, এটা গত দু সপ্তাহ ধরেই চলছে। প্রায় 20,000-এর মতো ছাত্রছাত্রী আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে যারা পাস করেছে তারা এই মাইগ্রেশন নিচ্ছে। প্রতিদিন মিনিমাম হচ্ছে যে 1,500 থেকে 2,000 স্টুডেন্ট এই ধরনের মাইগ্রেশন নিচ্ছে। কোন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছে? এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন মাইগ্রেশন যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়। ডিপার্টমেন্টটা আমাদের যে নতুন ভবন গন্ডেল জুমটি বিল্ডিং, আমাদের প্রশাসনিক যে নতুন ভবন তৈরি হয়েছে সেখান থেকে দেওয়া হবে, সেখানেও এই ভিড় রয়েছে। আর আমাদের যেহেতু ফিনান্স ডিপার্টমেন্টের ক্যাশ কাউন্টারটা এখনও পর্যন্ত আমাদের পুরনো ভবনে রয়ে গেছে, তাই ক্যাশ কাউন্টার আমাদের রাজবাটিতে, সেখানেও হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টে ভিড়টা হচ্ছে। ছাত্রছাত্রীদের উত্তর ফটকে প্রশাসনিক ভবনে ফর্ম ফিল আপ করে অর্থ জমা দিতে হচ্ছে। পরে নার্স কোয়ার্টার সংলগ্ন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন থেকে মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে। বুধবার এই দুই স্থানে ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। মাইগ্রেশন সার্টিফিকেট নেওয়ার জন্য। আচ্ছা, কাজ হয়েছে? হ্যাঁ। কি করে জান? আমার নিউ বিল্ডিং এ লাইন দিতে হবে। আচ্ছা, তো মোটামুটি আজকে সারা দিনেরই ব্যাপার নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে সারা দিন। হ্যাঁ, এই যে এখান থেকে যে এই যে কাজকর্ম হচ্ছে কিভাবে জানলেন? তো কলেজে স্যার ম্যামদের কাছে জানতে পেরেছি, অফিসে যে এখানে আসতে বলেছিলেন। কটার সময় এসেছিলেন? এসেছি তো 9টার সময়, প্রায় 9:30। বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি, বোলপুর কলেজ। আচ্ছা, দিয়ে এসে এখানে কী করলেন? আমরা এখানে 9টার সময় এসেছি, এখানে মাইগ্রেশন নিতে এসেছি। তো আমরা প্রথমে যে ফর্মটা নিলাম বাইরে গেটে, ওই ফর্মটা নিয়ে ভিতরে গিয়ে ক্যাশ ডিপোজিট করে এবার আমরা নিউ বিল্ডিং যাব। কাজ হয়েছে? হ্যাঁ কাজ হয়েছে, খুব তাড়াতাড়ি কাজ হয়ে এখানে। হ্যাঁ, লাইন বড় থাকলেও কাজ হচ্ছে? হ্যাঁ, অনেক তাড়াতাড়ি কাজ হচ্ছে, খুব ভালো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।